ভাবির কাছে গিয়ে ঈদ আসলে এই সালামি নিয়ে আসবো। এত সুন্দর একটা টিজার এসেছে, এত সুন্দর একটা সং, আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। সেখানে খেলেছে, দারুণ পারফর্মেন্স করেছে, আর জিত হচ্ছে মোটেও দারুণ পারফর্মেন্স করিনি আমি, একটুতেই এত সিট লাগছিল, পরে আমি জাস্ট চেঞ্জ হয়ে আরেকটুকে আমার জায়গাটাই দিয়েছি। কারণ এক পর্যায়ে আমার মনে হচ্ছে নর্মালি ব্রিদিং করতে পারছি না, এতটাই কষ্ট। সো ছেলেদের ইউজ টু থাকি, ছেলে সব মাঠে খেলতে যায় খেলে, সেই জন্য আমি যেটা ভেবেছিলাম এইভাবে যে হ্যাঁ কি আর হবে, আমি ওয়ার্কআউট করি জিম করি তো আমার তো প্রবলেম হওয়ার কথা না, আমি পারবো। কিন্তু আমি যখন মাঠে নেমেছি খেলতে, যখন স্পিডে যাচ্ছি বল এ করতে হচ্ছে, সব কিছু মিলে আসলে অনেক টাফ ছিল, অনেক কষ্ট। আপনি বলেছিলেন যে আমি তাদেরকে নিয়ে বলি না, আপনারা শুনতে ভুল করেছেন, আমি বলেছি আসলে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না। যদি আমাদের ইন্ডাস্ট্রি কেউ বিয়ে করে একটা হিরো হতে পারে বা হিরোইন হতে পারে, যদি বিয়ে করে একজন প্লেয়ার নিয়ে মাঝে নামে খেলতে আমার আপত্তি নেই, আমি সেটা বলেছি। আপনাদের সকলের উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা একদম অডিয়েন্সকে সেটা জানানো। আমরা বলি একটা, আপনার অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা কিছু বলে দিচ্ছে, তখন হয় কি জিনিসটা একটু মিসম্যাচ হয়ে যায়। আপু একটু অন্য প্রসঙ্গে যাই, ছোট সাকিব খান বিয়ে করতে যাচ্ছে সামনে, we should talk about his work, not his third marriages, okay? So উনি যে ভালো একটা মুভি নিয়ে আসতেছে, আমরা এটা নিয়ে কথা বলি, আই থিঙ্ক এটা নিয়ে কথা বলে অডিয়েন্সের ভালো লাগবে, আমাদের সিনেমার কিছু কাজে আসবে। সারাক্ষণ উনি বিয়ে করছে, আদৌকে বিয়ে করে যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসলে এই সালামে নিয়ে আসবো, ঠিক আছে? এটা করবো, আগে বিয়ে করুক। আমি আসলে বিয়ে নিয়ে কথা বলে কি হবে, যখন বিয়ে করবে সাকিব খানের কথা বলছি, তো সাকিব ভাই যদি বিয়ে করে করার পর ভাবি নতুন ভাবিকে গিয়ে দেখে আসবো, নো প্রবলেম। বাট এখন আমি তার ওয়ার্ক নিয়ে কথা বলতে পারি, এত সুন্দর একটা টিজার এসেছে, এত সুন্দর একটা সংস, সবকিছু মিলে আসলে মানে কি বলবো, আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি ভাবে, এত বড় সুপারস্টার তাকে এত সুন্দর লাগছে, এত হ্যান্ডসাম লাগছে, যদি উনি বরাবর হ্যান্ডসাম বাট এখানে অনেক বেশি লাগছে। সো আমরা আসলে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য, আমি তো এখনই ওয়েট করতে পারছি না মুভিটা কখন দেখবো। সো আপাতত প্লিজ আমরা তার বিয়ে নিয়ে কথা না বলি, বিয়ে যখন করবে হ্যাঁ তখন দেখবো, সাকিব খান ভাইয়া যখন বিয়ে করবে তখন আমরা জানবো, এর আগে কিন্তু বিয়ে নিয়ে আসার কথা বলার কিছু নেই। কাজ নিয়ে কথা বলি, আমরা অডিয়েন্সকে আরো বলি যে আপনারা বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।